টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2019 যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে নাগরপুর উপজেলা প্রশাসন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর নাগরপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে নাগরপুর উপজেলা চত্বরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়জুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নাগরপুর থানা অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ আলম চাঁদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, সমাজসেবা অফিসার সৌরভ তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণও করা হয়।